খুব সহজেই নিজ হাতে পেইন্ট করে ঘরের একটা কর্নার কিভাবে সাজালাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা ডিআইওয়াই ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ডিআইওয়াই করার জন্য আমি এখানে তিনটা সুপারি পাতার প্লেট নিয়েছি। এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সুপারি পাতা দিয়ে তৈরি করা। এগুলোকে আপনারা চাইলে সার্ভিং ডিশ হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমি আজকে এটাতে হ্যান্ড পেইন্ট করব। আর এগুলো 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজের। এগুলো অনেক পাতলা হয়ে থাকে আর ওজনেও অনেক হালকা। ঢাকায় স্টেশনারির দোকান বা ধানমন্ডি হকার্সে যে ফুলের দোকানগুলো আছে ওই দোকানগুলোতে আপনারা এগুলো পেয়ে যাবেন। পেইন্ট করার জন্য একটা প্যালেট নিয়ে নিয়েছি, সাথে এখানে অ্যাক্রাইলিক কালার ব্যবহার করব। এটাও আপনারা যে কোনো স্টেশনারির দোকান বা ধানমন্ডি হকার্সের যে কোনো দোকানগুলোতে এরকম বক্স বা সিঙ্গেল আকারেও পেয়ে যাবেন। পেইন্ট করার জন্য আমি এখানে তিন সাইজের তুলি ব্যবহার করব। ছোট ছোট স্ট্র বা লেখার জন্য আমি 0 সাইজের তুলিটা ব্যবহার করব। যে কোনো ডিআইওয়াই করার আগে আমার চিন্তা ভাবনা থাকে না যে এটা এই পেইন্ট করব বা এইটা লিখব। আমি কাজ শুরু করতে করতে দেখা যায় যে যেটা করি ওইটাই হয়ে যায়। তো আজকের ফার্স্ট পেইন্ট করার জন্য আমি এখানে ব্লু আর হোয়াইট কালারটা নিয়েছি। এই দুটা মিক্সড করে একটা কালার করব। আমি হালকা আকাশি টাইপের একটা কালার চাচ্ছিলাম, বাট অ্যাক্রাইলিক কালারের বক্সে যেহেতু সেই কালারটা নেই, আর এখানকার যে ব্লু কালারটা এটা একদম ডিপ ব্লু, যার কারণে আমার হোয়াইট কালার মিক্সড করে এটা একটু হালকা করার ট্রাই করছি। একটা প্লেট রং করা শেষ। এটা এখন শুকানোর জন্য সাইড করে রেখে আবার সেকেন্ডটা আমি এখন রং করে নিব। সেকেন্ড প্লেটটায় ভেবেছি ইয়েলো কালার করব, যার কারণে ইয়েলো কালারটা হালকা পানি দিয়ে একটু মিক্সড করে নিয়ে এখন সেটাও করে নিচ্ছি। সেকেন্ড প্লেটটাও রং করা শেষ, এটাও এখন শুকানোর জন্য রেখে দিব। এবার 3 নম্বর সুপারি প্লেটটা আমি হোয়াইট কালার করে নিয়েছি। একে একে তিনটা প্লেটই আমার রং করা শেষ, আর এগুলো শুকাইতে বেশি সময় লাগে না। দেখা যাচ্ছিল যে আমি একটা রং করার পরে যখন আরেকটা রং করছিলাম ইতিমধ্যে আগেরটা শুকিয়ে গিয়েছে। তো আমি একটা ব্লু কালার করেছি, একটা হোয়াইট কালার আর একটা ইয়েলো কালার। তিনটা প্লেটে 3 ধরনের কথা লেখা থাকবে। তো ভাবছি যে কী টাইপের কোটেশন আমি দিলে মনে হবে আমার কাছে একটা পজিটিভ ভাইব আসবে, বা আমার বাসায় যারা আসবে তারও একটা পজিটিভ ভাইব পাবে। এখানে আমি 4টা কোটস লিখছি, আর ভাবছি যে পেইন্ট করতে করতে যেটা মনে হবে সেটা লিখে দিব। প্রথমেই আমি ব্লু কালার রং করা প্লেটটাতে একটু কিছু আঁকাআঁকি করব। তো বক্সে 2টা গ্রিন কালার পাওয়া যায়, আমি এখানে 11 নম্বরের গ্রিন কালারটা ইউজ করছি, এটা একটু হালকা কালার। এরপর ফ্রি হ্যান্ডে জাস্ট কিছু ডালপালা এঁকে নিব। আমি যেভাবে করছি আপনাদেরও যে সেমভাবে করতে হবে এমন না, যেহেতু ডিআইওয়াই আপনার যেভাবে মন চাবে সেইভাবে ডিজাইন করবেন, দেখবেন ওইটাই খুব সুন্দর হবে। তো আমি ডালপালা এঁকে নেওয়ার পর এখানে ফুলের রংটা আমি এখানে পিঙ্ক কালার আর হোয়াইট কালার মিক্সড করে একটু হালকা কালার করে নিয়েছি। ব্লু কালার পেইন্ট করা এই প্লেটটাতে ভেবেছি গুড ভাইবস অনলি লেখাটা লিখবো। তো সেটা কলম দিয়ে আমি করে নিয়েছি। আপনারা যারা এক্সপার্ট তারা সরাসরি পেইন্ট করতে পারে, তবে আমার মনে হয়েছে কলম দিয়ে করলে একটু সহজ হবে আমার জন্য। তো জাস্ট ওইটা লিখে নিয়েছি। এখন তুলির সাহায্যে, 0 নম্বর তুলির সাহায্যে হোয়াইট কালার রংটা দিয়ে আমি এখন লিখে নিব। সেকেন্ড যে প্লেটটা আমি হোয়াইট কালার করেছিলাম, তো এটা আমার কাছে ভালো লাগছে না। এটাতে অলরেডি আমি আওয়ার সুইট হোম লিখেও ফেলেছি, তবে আমার মনে হচ্ছে কালারটা চেঞ্জ করলে ভালো লাগতো, যার কারণে এখানে একটা পিঙ্ক কালারের শেড দিয়ে নিচ্ছি। মাঝে ডিপ পিঙ্কেরও একটা শেড দিয়ে নিয়েছি, আর আওয়ার সুইট হোম লিখবো এটাতে। ইয়েলো কালার পেইন্ট করা যে প্লেটটা ওইটাতে আমি আরেকটা শেড দেবো, যার কারণে এখানে কমলা রঙের কালারটা ইউজ করছি। পরের পার্টটাতে কমলা রঙের একটা শেড দিব, তো এটাও ফ্রি হ্যান্ডেই করে নিচ্ছি। এবার 0 সাইজের তুলি দিয়ে ব্ল্যাক কালার রংটা দিয়ে এবারও ফ্রি হ্যান্ডে আমি জাস্ট একটু ডালপালা এঁকে নিচ্ছি, এটাতে একটু ফুল টুল বসাবো। আপনারা চাইলে পাখিও আঁকতে পারেন, যেহেতু আমি এটা ঘরে রাখবো যার কারণে আমি পাখি আঁকবো না। ফ্লাওয়ার শেপের যে ডটগুলো এটা কিন্তু আমি তুলির পিছনের অংশটা দিয়ে করেছি। এটাতে ব্লেস আওয়ার নেস্ট লিখেছি, তো সেইটাও তুলির সাহায্যে ব্ল্যাক কালার রং দিয়ে এঁকে নিচ্ছি। 3টা প্লেট ডিআইওয়াই করার পরে ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি দেয়ালে লাগিয়ে দিব, আর যার কারণে এখানে আমি একটা টেপ ইউজ করছি, এটাকে ফোম টেপ বলে, ডাবল সাইডেড একটা টেপ।
একটা সাইড প্লেটটার সাথে লাগিয়ে অপর অংশের কাগজটা খুলে ফেললে এটা দেয়ালের সাথে লাগিয়ে দিতে হবে। যেহেতু ডাবল সাইডে দুই সাইডে আঠা থাকে, তবে আমার কাছে এই টেপটা তেমন একটা ভালো লাগে নাই। এভাবে একে একে তিনটার পিছনের সাইডে লাগানো এই অংশগুলো আমরা খুলে নিয়ে দেয়ালে লাগিয়ে দিচ্ছি। যারা ভাড়া বাসায় থাকেন এবং বাসায় ড্রিল করার অনুমতি নেই, তারা চাইলে এইভাবে কিন্তু নিজের বাসার একটা কর্নার বা দেয়ালটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এই ছিল আজকে ডিআইওয়াই ভিডিও, আশা করছি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের ভালো লাগবে। আপনারা কেউ যদি আমার এই ভিডিওটি দেখে বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।